এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রকম গুণ দিয়ে সৃষ্টি করেছেন। একজন মানুষের ভিতরে অনেক রকম গুণ থাকতে পারে। একজন মানুষ একটুতে রেগে যেতে পারে, আবার কোনো মানুষকে যতই আপনি উত্তেজিত করুন সে রাগান্বিত হবে না। এই জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, বাক্য ব্যবহার করে বলে থাকি যে এই মানুষটা ধৈর্যশীল বা এর ধৈর্য বেশি। আর আমার বক্তব্য বিষয়টা আজকে সেটাই যে একজন ধৈর্যশীল ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি পুরস্কার রেখেছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সবরকারীদের জন্য, ধৈর্যকারীদের জন্য কি ফজিলত রেখেছেন। এবং এই বিষয়টা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি। আমরা জানি পবিত্র কোরআন মাজিদের মধ্যে 114খানা সুরা রয়েছে। কোন সুরা আকারে বড়, কোন সুরা আবার আকারে ছোট। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা সুরাকে যে আমাদের মধ্যে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুরাগুলি অবতীর্ণ করেছেন তার যে প্রেক্ষাপট, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুরাগুলি শুরু করেছেন, তো এক একটা সুরা এক এক রকমের। কেমন? আমরা মানুষ যেরকমভাবে কথা বলি, আমাদের কথার ভঙ্গিমা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। এমনকি আমরা আমাদের কথাটাকে দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য, কথাটাকে বিশ্বস্ত করার জন্য, আমি যার সামনে কথাটা বলছি তার কাছে আমার কথাটা গ্রহণের জন্য আমরা কসম খেয়ে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে কসম দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আসর, আসরের কসম। এখানে আমাদেরকে জানতে হবে আস শব্দের অর্থ কি, কারণ আমরা মুসলিম, আমরা মুমিন, কোরআনের প্রতিটা শব্দ প্রতিটা বাক্য সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে, আমাদেরকে জানতে হবে। তো আমি আপনাদেরকে এই সুরার তাফসীরটা ভালো করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আস, তো আস শব্দের অর্থ আমরা কি জানি? আস শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, যুগ, এবং বিশেষ করে আমরা যে দিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মধ্যে একটি নামাজ ওয়াক্তের নাম কি? আস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়ে বলছেন, কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে মানব জাতি। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাওয়ার পরে বাক্যটাকে আরো শক্ত করার জন্য একটা হুরুপ ব্যবহার করেছে, যেটা আরবি গ্রামারের ভাষায় বলা হয় হুরুপে মুস্তাবাবিল ফেল। আরবি গ্রামারে হুরুপে মুস্তাবাবিল ফেল হচ্ছে 6টা, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ। তো এই ইন্না হরফটা যেখানে ব্যবহার হবে সেটা নিশ্চয় তার মানে দেবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে কি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানব জাতিকে সুন্দর করে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর মস্তিষ্ক দিয়ে, সুন্দর ব্রেন দিয়ে আমি সৃষ্টি করেছি। এছাড়াও আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন মানব জাতিকে সৃষ্টি করেছিলেন সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে সকল ফেরেশতাকে বলেছিলেন তোমরা একটি সাজদা করো। সাজদাটি ছিল সাজদাতু তাহিয়্যা, অর্থাৎ সম্মানের সাজদা। ফেরেশতারা আমাদের মতো আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন, এবং সেই আদম সন্তানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি, তাহলে আমরা কি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ইস্তেসনা করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করছেন, ছাঁটাই করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরে। সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়? চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়। কি কি চার শ্রেণী? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, নাম্বার ওয়ান যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে? ঈমান শব্দের অর্থ কি?
আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহর কিতাবের প্রতি যারা বিশ্বাস করেছে, নবীগণের প্রতি বিশ্বাস করেছে, কিয়ামতের প্রতি বিশ্বাস করেছে, মরার পরে জীবিত হতে হবে বিশ্বাস করেছে, এরা হচ্ছে মুমিন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন যে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না যারা কি করেছে, ঈমান এনেছে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাতে, এবং যারা কি করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে না। তৃতীয় নাম্বার হচ্ছে কি, ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, আর যারা হকের কথা বলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এবং চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবরে, এবং যারা ধৈর্য ধারণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধৈর্যের একটি গুণ হচ্ছে, একটি ফলাফল হচ্ছে যে কেউ যদি ধৈর্য করতে পারে, সবুর করতে পারে, তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, তার নামটা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না। আল ছাটাইটা কে করেছেন, আল্লাহ তাআলা কথাটা করেছেন। তাই আজকে আমরা প্রথম নাম্বারে বুঝতে পারলাম যে যারা সবুর করবে তাদের ফলাফলটা কি হবে। এবার চলুন, আল্লাহ তাআলা কথাটা অন্য জায়গাতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ, কাদেরকে ডেকে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালা, তোমরা কি করো, আমার কাছে সাহায্য চাও, সবুরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। তাহলে আমরা এখানে দুটি জিনিস বুঝতে পারলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে দুটি কথা বললেন। কি বললেন, যে তোমরা আমার কাছে সাহায্য চাও, ইস্তানা ইস্তানু বাবে ইস্তিফআল থেকে, এর অর্থ হবে কোনো কিছু চাওয়া, কোনো কিছু তালাব করা। আমাদের এই জমিনের বুকে যখন অনাবৃষ্টি হয়, যখন আমাদের পানির অভাব হয়ে যায়, আকাশের পানি বন্ধ হয়ে যায়, তখন আমরা ইস্তেসকার নামাজ পড়ি। কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আমরা সেই ইস্তেসকার নামাজের মাধ্যমে পানি চেয়ে নিই। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা কি করো, সবর এবং সালাত অর্থাৎ নামাজের দ্বারাতে আমার কাছে কি করো, সাহায্য চাও। এবং মনে রেখো, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে আমরা সবুর কারীদের এখানে আরেকটা গুণ পাচ্ছি, কিন্তু কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবুর কারীদের সঙ্গে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি ধৈর্যশীল হতে পারি তাহলে আমরা কি কার সঙ্গ পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার। এবং আমরা যদি এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদের সঙ্গে পাই, আজকে যদি এই পৃথিবীতে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদের গাইডলাইন হিসাবে পাই, তাহলে আমাদের আর কোনো কিছুরই অভাব হবে, কোনো কিছুরই অভাব হবে না, সম্মানিত উপস্থিতি। তাই আমরাকে কি করতে হবে, যে কোনো কাজে, যে কোনো কর্মে ধৈর্য ধারণ করতে হবে। এবার চলুন, আমি আপনাদেরকে, সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি একটা কথা বলতে চাই, সবুরটা আমরা কখন করব, এটা একটা বিশাল প্রশ্ন। এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস, আল্লাহ পাকের নবীর মুখমিশ্রিত বাণীর সেন্টেন্স পাঠ করেছি। তো আল্লাহ পাকের নবী সে হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো করে শুনবেন, যে কজন আছেন ভালো করে শুনবেন, জীবনে কাজে আসবে। আল্লাহ পাকের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে ইমরাতিন। আল্লাহ পাকের নবী একদিন একটা রাস্তা ধরে অতিক্রম করে চলে যাচ্ছেন, অর্থাৎ কি আলা কাবারি, যখন আল্লাহ পাকের নবী সে রাস্তা ধরে যাচ্ছেন, সে রাস্তার পাশে দেখছে একটা মহিলা একটা কবরের পাশে বসে ক্রন্দন করছে, কাঁদছে। আল্লাহ পাকের নবী দেখে কি করলেন, সেই মহিলাটির কাছে গেলেন। যাওয়ার পরে কি করলেন, তাকে দুটি কথা বললেন, ভালো করে শুনবেন, দুটি কথা। প্রথম কথাটি ছিল কি, ওয়াত্তাকিল্লা। তারপরে বললেন কি, ওয়াসবেরি। প্রথম কথার মানে হচ্ছে ওয়াত্তাকিল্লা, তুমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কথার মানে কি, ওয়াসবেরি, এবং তুমি ধৈর্য ধারণ করো। যেমনই আল্লাহ পাকের নবী সেই মহিলাকে এই কথা বললেন, মহিলাটি সঙ্গে সঙ্গে বলছেন এলাইকা আননি, আপনি আমার থেকে দূরে চলে যান, আপনি আমার থেকে সরে যান। তারপরে মহিলাটি বললেন আল্লাহ পাকের নবীকে যে আমার উপরে যেই মুসিবতটা পড়েছে, আমি যেই দুঃখে জর্জরিত হয়েছি, সেই মুসিবতটা যদি আপনার উপরে পড়তো তাহলে আপনি বুঝতে পারতেন। আল্লাহ পাকের নবীকে এই কথা যখনই বললেন সেই মহিলাটি, আল্লাহ পাকের নবী সেখান থেকে ফিরে চলে গেলেন। সেই মহিলাটি কিন্তু আল্লাহ পাকের নবীকে চিনতে পারেননি যে এটা আল্লাহ পাকের নবী। রাবি হাদিস বলছেন ফাকিলা লাহা, সেই মহিলাটিকে কেউ একজন গিয়ে বলল, এই তুমি এখন কার সাথে কথা বললে তুমি জানো? সেই মহিলাটি বলছে না, আমি তো জানি না, আমি তাকে চিনি না।
তাকে বলা হলো যে তিনি ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিলাটি যখনই এই কথা জানতে পারলেন, সেই মহিলাটি তাড়াহুড়া করে আল্লাহ পাকের নবীর বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাতে গেলেন, লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, সেখানে গিয়ে যখনই গেলেন আল্লাহ পাকের নবীকে বললেন, আল্লাহ পাকের নবী আমার তো ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি আপনাকে। আল্লাহ পাকের নবী বলছেন যে আসাবরু ইনদা সাদমাতিল উলা, সবুরটা তোমাকে তখনই করতে হবে যখন ঝটকাটা তোমাকে প্রথম চান্সে লাগছে, যখন দুঃখটা তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে তোমাকে সবুর করতে হবে। তুমি একটা দুঃখ পেলে, তুমি একটা কষ্ট পেলে, তোমার উপর একটা দুঃখ কষ্ট যে কোনো দিক থেকে আসলো, তুমি সবুর করতে না পেরে গালিগালাজ দিয়ে দিলে, কান্নাকাটি করে নিলে, চিরখানি করে নিলে, সুর ধরে ধরে কান্না করলে, আরও কিছু করলে, তারপরে তুমি সবুর করবে, সেই সবুরের কোনো ফলাফল তুমি পাবে না। তাই আমাদেরকে সবুর করতে হলে কখন করতে হবে? প্রথম চান্সেই করতে হবে। কেন বললাম ওই কথাটা? বিশেষ করে দেখবেন আমাদের পাড়া গ্রামে যখন কেউ মারা যায়, কেউ যখন কোনো পরিবার থেকে বিয়োগ হয়, তখন তার জন্য সকলে কি করে? কান্নাকাটি করে। কান্নাকাটি তো করতে হবে, মায়া তো লাগবে। মায়া লাগবে না? বাপ যদি মারা যায় মায়া লাগবে না? মা মারা গেলে দুঃখ হবে না, কষ্ট হবে না? ভাই মারা গেলে লাগবে না? স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বিয়োগ হলে লাগবে না? অবশ্যই, দুঃখে তো বুকটা ফেটে যাবে, কিন্তু কি করতে হবে? এই সময় আপনাকে সবুর করতে হবে। কেন? আপনাকে ভেবে নিতে হবে এটা আল্লাহর পরীক্ষা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি কতগুলো জিনিসের মাধ্যমে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফ ভয় দিয়ে, ওয়াল জুয়ি ক্ষুধা দিয়ে, ধন সম্পদ নষ্ট করে দিয়ে, শারীরিক অসুস্থতা দিয়ে, আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে বলছেন কি বলছেন? বলছেন তাদেরকে খোশখবরি দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে খুশির খবরটা দিয়ে দাও, যারা কি করেছে? ধৈর্য ধারণ করেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন, এবং এই পরীক্ষাতে আমাদেরকে কি করতে হবে? পাশ করতে হবে। আর পাশ করার জন্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবার চলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আমরা জীবনটাকে কিভাবে অতিবাহিত করব? দেখো একটা মানুষ কত বছর বাঁচছে? 30, 40, 50, 60, 70, 110, 115, যে যত বছর যাকে আল্লাহ তাআলা কথাটা হায়াতে রাখছেন এই পৃথিবীর বুকে চলাফেরা করছে। কিন্তু আমাদেরকে এই জীবনটা অতিবাহিত করতে হলে বিভিন্ন প্রকার বাধা অতিক্রম করতে হবে। কেন? আমরা হচ্ছি মুসলিম, আমরা হচ্ছি মুমিন, আমাদেরকে আমাদেরকে বিভিন্ন দিক থেকে আঘাত আসবে, আমাদেরকে সেই আঘাতটাকে কি করতে হবে? থামতে হবে। এর জন্য কি করতে হবে? আমাদেরকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং ধৈর্য ধারণের সব থেকে একটা বড় গুণ হচ্ছে কি? ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। ক্ষমা করতে শিখবেন। কেউ আপনাকে গালি দিয়েছে, ক্ষমা করে দিন। কেউ আপনার সম্পর্কে গীবত করছে, লোকে এখানে ওখানে আপনার সম্পর্কে কিছু বলে বেড়াচ্ছে, ক্ষমা করে দিন। আপনার সম্পর্কে ষড়যন্ত্র করছে, ক্ষমা করে দিন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খুদিল আফওয়া, তোমরা কি করো? ক্ষমাশীলতা হও, ক্ষমাশীল হও, তোমরা ক্ষমা করতে শিখো। ওয়ামর বিল উরফে ওয়া আরেজ আনিল জাহেলিন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো দুটি কথা বলেছেন, সময় সংক্ষিপ্তের কারণে আমি এড়িয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে এখানে প্রথম বললেন কি? খুজিল আফওয়া, তোমরা কি করো? ক্ষমাশীলতাকে শক্ত করে ধরে নাও। তাহলে কি হবে? তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে কি হবে? তোমার জীবনটা সহজ হয়ে যাবে। তোমার জীবনটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আজকে আমাদের জীবনটা কঠিন হয়েছে কেন? আজকে আমরা এই পৃথিবীর ধন সম্পদের দিকে মনটা দিয়ে ফেলেছি। আজকে আমরা ভাবছি এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমার করতে হবে, একটা বাড়ি হয়ে গেলে আর একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি হয়ে গেলে আর একটা গাড়ি করতে হবে, কি করে আর একটা গাড়ি আমি করব। এই যে চাহিদা, এই যে মানুষের বাসনা, এবং এই জিনিসটাতেই আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এবং এই ধোকাটা কখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে? যখন আপনার মনে শান্তি আসবে, সবুর আসবে, আপনার যা কিছু আছে সেটা নিয়ে আপনি কি করতে পারবেন? সবুর করতে পারবেন যে বাস এনাফ, যেটুকু আছে আমার জন্য এটুকু যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু আমি চাই না। এবং আপনি যদি চাই 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 করতেই থাকেন তাহলে আপনি এই পার্থিব্য জগতের ধোকায় পড়ে গেলেন, এবং এই ধোকাটা আপনার তখনই ভাঙবে যখন আপনি কবরের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল হাকুমুত তাকাযুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই ধোকা থেকে বাঁচার উপায় কী?
আজকে আমার ইচ্ছে করছে আমি চাকরি নেব, এর জন্য আমি হালাল হারাম ভুলে গিয়ে যা কিছু ইচ্ছা করছি। আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি 10 বিঘা 15 বিঘা আমার জমি জায়গা করবই, আমার এরকম একটা বাড়ি লাগবে, আমার এরকম একটা কার লাগবে। এই যে মনের চাহিদাগুলি, কখন আপনার মনের চাহিদাগুলিকে আপনি কবর দিতে পারবেন, তাই না? এই পৃথিবীতে যত কিছু দেখতে পাচ্ছেন, যত কিছু আপনার চাহিদা হচ্ছে, সবগুলোকে একদিকে রেখে দিন, সবগুলোকে একদিকে রেখে দিন। এবং পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতের একটা টুকরো আপনাকে বলছি, সেটাকে একদিকে রেখে দিবেন, দেখবেন আপনার চাহিদাগুলো অটোমেটিকলি দূরে সরে গেছে। সেটা কি? কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। মৃত্যুকে স্মরণ করতে হবে, ভাবতে হবে, জেনে নিতে হবে যে আপনাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে। গ্রস্থানের সামনে গিয়ে, কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে, যারা জমির জন্য লড়াই করছিল, যারা টাকার জন্য লড়াই করছিল, যারা চাকরির জন্য লড়াই করছিল, যারা নামাজ ছেড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, যাদের গলার আওয়াজ অনেক উঁচু ছিল, যারা অনেক যুক্তিবাদী ছিল, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যার পাওয়ার দেখে মানুষ দূরে সরে থাকতো, যার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো, আজ সে কবরে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। এরকম কবরে আমাকেও একদিন শুয়ে যেতে হবে। এই যদি আপনার মনে চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার ইচ্ছে করবে বাড়িটাকে আরো সুন্দর করার? লাশ হলেই তো শেষ, আমি তো চলে যাব, কাপড়ের কাপড় আমাকে পরিয়ে দিবে, কবরে আমাকে শুয়ে দিবে, তাহলে আমি কেন এত লোভ লালসার মধ্যে পড়তে যাব? তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে রাখছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, শুধু মনে করিয়ে দিচ্ছেন, প্রতিটা নাফস, প্রতিটা আত্মাকে মৃত্যুর স্বাদ অসাধারণ করতেই হবে। আসুন এবার সবুরের জন্য আরো আমরা কয়েকটা কথা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে একজন নবী অর্থাৎ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও ওলামাগণ তিনি নবী ছিলেন কিনা এ ব্যাপারে মতভেদ মতানৈক্য রয়েছে, যাই হোক, কিন্তু আমরা জানবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত প্রিয় ছিলেন, কতটা প্রিয় ছিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টা সূরা পবিত্র কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, তার মধ্যে একটা সূরার নামকরণ সূরা লুকমান দিয়ে হয়েছে। আমরা জানি, যারা কোরআন পড়ি আমরা জানি না যে একটা সূরা আছে সূরাতুল লুকমান। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কতগুলি কথা বলছিল, নসিহত করছিল, ওসিয়ত করছিল, সেই কথাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এতটা প্রিয় লেগেছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাগুলিকে পবিত্র কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। তো এখান থেকে আমাদেরকে প্রথম শিক্ষা নিতে হবে কি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওসিয়ত করেছিলেন, কাদেরকে ওসিয়ত করেছিলেন, তার ছেলেকে, তার পুত্রকে, তার কলিজার টুকরাকে কতগুলো ওসিয়ত করেছিলেন। এখান থেকে শিক্ষাটা হলো এই যে পিতা মাতাকে কি করতে হবে, সন্তান সন্ততিকে নিয়ে বসতে হবে, দিয়ে এই শিক্ষাগুলো দিতে হবে, যে শিক্ষাগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন সেইগুলো এখনই আমি আপনাদের সামনে একটা একটা করে যতদূর পারি বলছি, আপনারা শুনুন। এবং নিজের সন্তান সন্ততিকে কোনোদিন এ কথা বলেছেন বা আজকের পর থেকে বলবেন কি না, সেটা আপনি নিজেই ভেবে দেখুন যে আমার বলা উচিত কি উচিত না। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি শোনো, তুমি আল্লাহর সাথে শিরক করিও না, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে নাম্বার ওয়ান কি বললেন, তুমি শিরক করিও না। তারপরে কয়েক আয়াত পরে গিয়ে আবার আল্লাহ তাআলা কথাটা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি কি করো, নামাজ প্রতিষ্ঠা করো, তুমি নামাজ কায়েম করো। কোনোদিন বলেছেন আপনার সন্তান সন্ততিকে, কোনোদিন বলেছেন, সত্যি করে বলুন তো, নিজে নামাজ আমরা তো পড়তে পারি না, সন্তান সন্ততিকে ডেকে নিয়ে কেমন করে বসে আমরা বলবো যে তোমরা কি করো, নামাজ পড়ো, কেমন করে বলবো তোমরা আল্লাহর সাথে শিরক করিও না, আমরা নিজেই জানি না শিরক কি। তাই আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে, নিজে শিখতে হবে এবং সন্তান সন্ততিদেরকে শিখাতে হবে, এটা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। হ্যাঁ, এবার নিজে বেঁচে গেছো, এবার তোমার আহাল, তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এবং বিশেষ করে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, যারা আমার বক্তব্য শুনছেন লাভের আশাতে, তাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি, আপনি যদি আপনার সন্তান সন্ততিকে নামাজি না করতে পারেন, আপনার যদি আপনি আপনার সন্তান সন্ততির মধ্যে আল্লাহর ভয় জাগিয়ে তুলতে না পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে এর জন্য কি করতে হবে, জবাবদায়ী করতে হবে। কারণ আল্লাহ পাকের নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতি, প্রত্যেকে হচ্ছে প্রতিনিধি, আপনি আপনার সন্তান
সন্তানকে মসজিদে নিয়ে যেতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনাকে যেই করে হোক চেষ্টা করতে হবে, এবং এর জন্য যদি আপনি না পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদায়ী দিতে হবে। যাই হোক, লোকমান আলাইহিস সালাম এখানে প্রথম কথা কি বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা কর। তারপরে কি বলছেন, ওয়ামুর বিল মারুফে, এবং তুমি কি করো, ভালো কাজের আদেশ করো। ওয়ামুর, তুমি ভালো কাজের আদেশ করো। ওয়ানা আনিল মুনকারে, এবং তুমি খারাপ কাজ থেকে বাধা সৃষ্টি করো, বাধা দান করো। কেন, তুমি যদি কাউকে ভালো কথা বলো তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে, এবং কেউ কাউকে তুমি দেখছো সে খারাপ কাজে ব্যস্ত আছে, সে তুমি জানছো সে এই লোকটা নামাজ পড়তে যায় না, আপনি তুমি তাকে গিয়ে বলো যে তুমি নামাজ পড়তে যাও, এটা একটা ভালো কাজ করলে। ওয়ামর বিল মারুফ, আর যদি কেউ দেখছো খারাপ কাজ করছে, নিজের পিতামাতাকে গালি দিচ্ছে, তাহলে তাকে কি করো, তাকে বলে দাও যে তুমি তোমার পিতামাতাকে কেন গালি দিচ্ছ, কেন দিচ্ছ গালি, তোমাকে কে বলেছে তোমার পিতামাতাকে গালি দিতে, তুমি জানো না পিতামাতাকে গালি দেওয়া মহাপাপ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কথাগুলিকে, লুকমান আলাইহিস সালামের কথাগুলিকে এখানে এইভাবে তুলে ধরছেন। তাহলে প্রথম নাম্বার জানতে পারলাম কি, ওয়া আকিমিস সালাত। দ্বিতীয় নাম্বার কি জানতে পারলাম, ওয়া আমুর বিল মারুফে। তৃতীয় নাম্বার কি জানতে পারলাম, ওয়া নাহা আনিল মুনকারে। তারপরে চতুর্থ নাম্বারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসবির আলা মা আসাবাত, তুমি সবুর করো যে মুসিবতগুলি তোমার উপরে আসবে, যে দুঃখ কষ্ট তোমার উপরে আসবে সেগুলো তুমি কি করো, ধৈর্য ধারণ করো। তারপরে বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি জেনে রেখো এই সবুরটা একটা সাহসিকতার পরিচয়, তুমি ধৈর্য ধারণ করতে পেরেছ মানে তুমি শক্তিশালী। আজকে আমাদের সমাজের বুকে আমরা কাকে শক্তিশালী মনে করি, কাকে মনে করি বলেন, কেউ একটু কাউকে কিছু বলেছে, উঠি ওকে দু তামাচা দিল, যে দুটা দাঁত ফেলে দিল, যে বলছে এই ব্যক্তিটা খুব শক্তিশালী, একজন ব্যক্তি ওকে দেখলেই মানুষ ভয় পায় ওর সাথে কথা বলতে, কারণ কিছু বললেই দিবে দু চার কিনা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে লুকমান আলাইহিস সালামের কথাগুলোকে নকল করে বলছেন, না সে শক্তিশালী না, শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে কি করতে পারবে, সবুর করতে পারবে, যে কি করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, সে হচ্ছে আসল শক্তিশালী। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, আমাদেরকে শক্তিশালী হতে হলে কি করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্য ধারণ যখন আমরা করতে পারবো তখন আমাদের গুণটা হবে কি, শক্তিশালীর গুণ, তাহলে আমাদের শক্তিটা কি হবে, বৃদ্ধি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তাই স্পষ্টভাবে তার কথাগুলিকে তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারপরেও লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আরও কয়েকটি উপদেশমূলক কথা বলেছিলেন। কি উপদেশমূলক কথা বলেছিলেন, যে তুমি কি করিও না, যখন কাউরি সঙ্গে কথা বলবে, তুমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছো, তাকে তুমি কি করিও না, তুচ্ছ মনে করিও না, তাকে তুমি হীন মনে করিও না, তাকে তুমি ছোট মনে করিও না। কেন, তুমি মনে রাখবে তুমি হচ্ছ মুসলিম, তুমি হচ্ছ মুমিন, তোমার মুখের দ্বারাতে হাতের দ্বারাতে যেন কেউ কষ্ট না পায়। কারণ আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলিম কারা, আল্লাহ পাকের নবী উত্তর দিয়েছিলেন, মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি কি করলো, যে ব্যক্তির দ্বারাতে অপর মুসলমান তার হাতের দ্বারাতে তার মুখের দ্বারাতে কষ্ট পেল না, কষ্ট থেকে বঞ্চিত থাকলো, সেই হচ্ছে মুসলিম। তাই লুকমান আলাইহিস সালাম এখানে তার ছেলেকে বলছে, তুমি কি করো না, কাউরির সঙ্গে রাগ দেখিয়ে কাউকে ছোট মনে করে তুমি কথা বলিও না। তারপরে কি বলছেন, ওয়ালা তামসিফিল আরদে মারাহা, এবং তুমি কি করিও না, জমিনের বুকে গ্রাইভেটি দেখিয়ে চলিও না, জমিনের বুকে তোমাকে চলতে হবে কি, অক্সিদ ফি মাসিয়েক, তারপর রায়াতে আছে তোমাকে মিয়ানারাবি করে চলতে হবে। কেমন মিয়ানারাবি করে চলতে হবে, তোমার চলনটা দেখে যেন মানুষ রাগান্বিত না হয়। তুমি দৌড়ে দৌড়ে যদি যাও, সব সময় যদি দৌড়ে হাঁটতে থাকো তাহলে মানুষ কি বলবে, লোকটা পাগল হয়ে গেছে। আবার যদি আস্তে আস্তে হাঁটেন তো মানুষের ধারণা কী হবে, লোকটা অসুস্থ হয়ে গেছে, কত বড় যে অসুখ হয়েছে এই দুই বছর থেকে দেখছি এই পিলপিল পিলপিল করে হাঁটছে। আবার যদি অন্য জায়গায় হাঁটতে যান, ওরকম হাঁটতে দেখে বলবে যে মনে হয় চোট্টোর আছে, কোনো ধান্দা করছে। তো সব সময় একজন মুসলিম একজন মুমিনের জন্য প্রতিটা জিনিসে কি রয়েছে, গাইডলাইন রয়েছে, প্রতিটা গাইডলাইন আপনাকে মানতে হবে, সেই গাইডলাইনগুলি আপনাকে ফলো করে চলতে হবে। এবং সেই শিক্ষাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে লুকমান আলাইহিস সালামের কথাগুলি তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কি বললেন, ওয়াকসেদ
ফি মাসিয়াক, তুমি চলার সময় কি করবে? মিয়ান আরবি করবে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে সবুর বা ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের সঙ্গে থাকবেন। এরপর আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নামা তুআফা তুআফা সবুরা তুআফা সাবিরুনা আজরাহুম বেগাইরে হিসাব। আল্লাহ তাবারক তাআলা বলছেন, এবার আপনাদেরকে লাস্ট বক্তা সাহেব চলে এসেছেন, একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যারা কি করবে, ওয়াইন্নামা তুআফাসসাবিরুনা আজরাহুম ইয়াউমাল কিয়ামা। আপনি যেই ভালো কাজগুলো এই পৃথিবীর বুকে করছেন সবগুলির ফলাফল আপনি কাল কিয়ামতের মাঠে পাবেন। আল্লাহ তাআলা কথাটা বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাকে কিয়ামতের মাঠে তোমার প্রতিফল দিয়ে দেওয়া হবে। তাহলে তোমাকে মেপে মেপে দেওয়া হবে, যার যে ভালো কাজে যতটা পরিমাণ তুমি নেকি পাবে ততটাই দেওয়া হবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কথাটা কি বলছেন যে যারা ধৈর্যশীল হবে, যারা সবুর করবে, তাদেরকে আল্লাহ তাআলা কথাটা কাল কিয়ামতের মাঠে বিনা হিসাবে তাদেরকে কি করবেন, তাদের ফজিলত দেওয়া হবে। এবং আমি আশা রাখছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সোয়াবিরিনদেরকে জান্নাতে দেবেন সেই কাল কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। যারা এই পৃথিবীর বুকে সবুর করে চলতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত। তাই আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সবুরকারীদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে যেন ধৈর্যশীল বানান, আমাদেরকে যেন ধৈর্যশীল হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। এতে কি হবে, আমরা মিলেমিশে চলতে পারবো এবং আমাদেরকে এই পার্থিব জগতে লজ্জিত হতে হবে না, এবং কাল কিয়ামতের মাঠেও জন্য পুরস্কার আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে হাসিল করতে পারবো। এই দোয়া রেখে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।